এখন আমি যাব এই নদীতে জেলেদের সাথে মাছ ধরব। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি ভুল নাই। ইলিশ মাছ তুলছে, বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাব কিভাবে মাছ ধরে সেটি দেখানোর জন্য। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী, এর ভিতর থেকে বড় বড় যে কয়টা নদী আছে তার মধ্যে এই বলেশ্বর নদী একটি। আর বাংলাদেশে যে কয়টি নদীতে ইলিশ মাছ পাওয়া যায় তার ভিতরে সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায় হলো পদ্মা নদীতে। আরেকটি নদীতে ইলিশ মাছ পাওয়া যায় সুস্বাদু ইলিশ মাছ, সেটি হলো এই বলেশ্বর নদী। এটি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত এই নদীটি একদম সুন্দরবনের কোল ঘেঁষে। আমার পিছনটা ওই যে দেখা যাচ্ছে মাঝের চর, ওই মাঝের চরের পরেই সুন্দরবন। তা এখন আমি যাব এই নদীতে জেলেদের সাথে মাছ ধরব। এখানে দেখছি একটি মার্কাস মসজিদ। লটারিতে জিতে বাগেরহাট জেলার মধ্যে শরণখোলায় স্থাপিত হয় এই মসজিদটি। মসজিদের ঠিক অপর পার্শ্বে অর্থাৎ রায়ন্দার অপর পার্শ্বে রয়েছে মাছুয়া স্টিমার ঘাট। বর্তমানে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে শুধুমাত্র স্টিমারই নদীপথে ঢাকায় যাত্রী নিয়ে যাতায়াত করে। অথচ আগে 90 দশকের দিকে যখন আমরা ঢাকা থেকে এই অঞ্চলে যাতায়াত করতাম তখন প্রচুর লঞ্চের ব্যবস্থা ছিল এখানে। বলেশ্বর নদীর ওপারটা বরিশাল বিভাগের অন্তর্গত আর এপারটা খুলনা বিভাগের অন্তর্গত। এই দুই বিভাগের মানুষের সকল ধরনের লেনদেনের যোগসূত্র হয় কেবলমাত্র ট্রলারের মাধ্যমে, কিন্তু সেই ট্রলারে সাধারণ মানুষের গুনতে হয় অতিরিক্ত টাকা। অথচ এর আগে যখন লঞ্চ ব্যবস্থা ছিল তখন অনায়াসে সহজে এপার ওপারের মানুষের মধ্যে যাতায়াত হতো। এই অঞ্চলের মানুষের এখন একটি দাবি বলেশ্বর নদীতে ফেরি চলাচলের। অনেকের দাবি ব্রিজের, কিন্তু ঝুলন্ত ব্রিজ ব্যতীত সকল ব্রিজই নদীর জন্য মহাবিপদ সংকেত। উন্নত দেশে অবশ্য বড় বড় ঝুলন্ত ব্রিজ রয়েছে যার উপর দিয়ে গাড়ি চলাচল করে। বাংলাদেশে নদী ভরাটের অন্যতম প্রধান কারণ ব্রিজ স্থাপন, তাই এই বলেশ্বর নদীতে ফেরি চলাচলের দাবি যুক্তিসঙ্গত এবং পরিবেশ বান্ধব। এটি হলো রায়ন্দার দ্বিতীয় লঞ্চ ঘাট, অর্থাৎ এখানে একটা লঞ্চ ঘাট ছিল কিন্তু এখন নেই। কিছুদিন আগে লঞ্চ ঘাটটি নিয়ে গিয়েছে, তারা এখানে স্টিমার ঘাট করবে এই প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু তার কোনো খবরই নেই আরেকটি ঘাট দেওয়ার। কোথায় মাঝের স্যার? আগামীকাল নদীতে কিভাবে জাল ফেলে জেলেরা আপনারা দেখছেন। তাই এটি হলো বলেশ্বর নদী, অনেক বড় নদী, আপনারা দেখুন চারিদিক অনেক বড় নদী। জেলেরা জাল ফেলছে, ইলিশ মাছ ধরবে। তাই ইলিশ মাছ, এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় এই মৌসুমে। বাংলাদেশে যে নদীর ইলিশ মাছ খুবই সুস্বাদু তার ভিতরে পদ্মা এবং এই বলেশ্বর অন্যতম।
নদীর মাঝখানে যে ওই লাঠিটি দেখা যাচ্ছে, যখন ভাটি হয় তখন ওর গোড়া পর্যন্ত শুকিয়ে যায়। উপকূল থেকে অনেক দূর পর্যন্ত ওই খুঁটিটি, উপকূল হচ্ছে এই ওই খুঁটি, তারপরে ওই যে সামনে দেখা যাচ্ছে আরেকটি খুঁটি, এই খুঁটি আর এই খুঁটি পর্যন্ত জাল টেনে দেওয়া হয়। জাল অর্থাৎ ওই যে আমরা শুনেছি কোন নবীর সময় মাছ ধরতে নিষেধ করেছিল শনিবার, তো তারা কি করতো, মাছ আটকিয়ে রাখতো। সেখান থেকেই কিন্তু এই বুদ্ধিটি বের হয় যে মাছ তারা যেদিন ধরতে নিষেধ করেছিল নবী, তার আগে এইভাবে নদীতে জাল টেনে খুঁটিতে খুঁটিতে আটকিয়ে রাখতো। তারপর যেদিন নিষেধ ছিল তার পরের দিন হলো যাইয়া সেই মাছগুলো সব আটকা পড়ে যেত, তার পরের দিন হলো যে ধরতো, বুদ্ধি খাটাইতো। তবে এখন যে বুদ্ধিটা করে মাছ ধরা হইতেছে এটা তো অবৈধ না, কিন্তু সেই সময় তাদের জন্য অবৈধ ছিল। তারা আদেশ না মানার কারণে তখন তারা কাফের হয়ে গেছিল এবং তাদের উপরে শাস্তিস্বরূপ তারা বানর হয়ে গেছিল, অতিরিক্ত চালাক জাতি। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, বিজ্ঞান মতে জানি যে বানর থেকে মানুষের সৃষ্টি, আস্তে আস্তে লেজ খসে গেছে, কিন্তু মানুষ বানর তৈরির ইতিহাস হইল এখান থেকে। অর্থাৎ ওরা যে অতিরিক্ত চালাকি করছিল মাছ ধরার ব্যাপারে, তখন থেকে ওরা বানর হয়ে গেছিল। যারা কিনা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য এটি একটা সম্ভাবনার দ্বার। এই যে শৈলা গাছগুলো দেখা যাচ্ছে, শৈলা ফলটা কেওড়ার থেকে, কেওড়ার প্রজাতিরই, কিন্তু শৈলা হচ্ছে অনেক বড়। এবং এটাকে আচার হিসেবে যদি, আচার কোম্পানি যারা আছে তারা যদি তৈরি করে, তারা কিন্তু এই অঞ্চলটাকে যেমন একটা কর্মজীবী, কর্মপ্রাণ, প্রাণ চাঞ্চল্য এনে দিতে পারে, তেমনি ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে গতানুগতিক পদ্ধতিতে ব্যবসা না করে নতুন একটা ব্যবসার দ্বার খুলতে পারে এবং প্রচুর সম্ভাবনাময় এটি। বর্তমানে এখন জুলাই মাস, এই গাছের কোনো ফুল আসেনি। কখন ফুল আসে তোমরা তো এই সম্পর্কে ভালো জানো, একটু বলো তো এই ফুলটা আসে কি আরো কত পরে আসে? বর্তমানে তো কেওড়া চলতেছে, আর এক মাস পর আসবে, আর এক মাস পর। এখন আগস্ট মাস, শীতের শুরু ভাও হবে না, শীতের ভাও, শীতের ভাওতে ফলটা পাকবে গাছে হয়ে। অর্থাৎ আরো এক মাস লাগবে ফুল আসতে, এবং যখন শীতকাল আসবে ফল পাকতে পাকতে তত সময় লেগে যাবে। যে দূরে সুন্দর বন, আমাদের প্রিয় বন, দা ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এবং ওই থেকে শুরু করে উপকূলের সমস্ত জায়গা জুড়ে সৃষ্টিকর্তাই তৈরি করে দিয়েছেন উপকূল রক্ষার জন্য বিভিন্ন ধরনের গাছ। ঘূর্ণিঝড় সিডরের পরে না হয় এই শহর রক্ষা বাঁধের জন্য চায়না প্রকল্প শুরু হয়েছে, কিন্তু তার পূর্ব পর্যন্ত এই উপকূলীয় গাছগুলোই আমাদেরকে রক্ষা করে এসেছিল। আমি এখানকার অধিবাসী হিসেবে যেটা দেখে এসেছি যে এখানকার গাছগুলো তখন ভেঙে যাওয়ার পরেই এই অঞ্চলটা খুবড়ে পড়ে, এই অঞ্চলের রক্ষা প্রকল্পটা এলোমেলো হয়ে যায়, যার জন্য 600 কোটি টাকা দিয়ে এই প্রকল্প করতে হয়েছে, যা আমরা এর আগে ফ্রি ফ্রি পেয়েছিলাম। উই ক্যান সি এ সাইক্লোন শেল্টার ইন হেয়ার, this is protect people of this area. When the flood comes from Bay of Bengal in here, the water of this river overflow that bank, bank of that river. And the people of that area take shelter in here, the cyclone shelter.
এই যে সংকেত প্রকাশ করতেছে ওরা, কি বুঝাইতে চাচ্ছ তোমরা? কি বুঝাইলা এটা দিয়ে? কি বুঝাইলা? জাল ফেলানো খুবই একটি টেকনিকের বিষয় এবং প্রচণ্ড সতর্ক থাকতে হয় এই সময়, কারণ সঠিকভাবে জালটি ফেলা যাতে এলোমেলো না হয়ে যায়, জড়িয়ে না যায়। জাল ফালাতে গিয়ে জাল কিছু প্যাচ পড়েছে এবং সেইটা ঠিক করতে হবে। অনেক ধরনের জটিলতা কাটিয়ে আমাদেরকে মাছ আহরণ করতে হয় প্রিয় বন্ধুরা, তাই আমরা ওদেরকে সম্মান জানাতে চাই যে এই বয়সের ছেলেরাও যে কত পরিশ্রমী। শহরের ছেলেদের জন্য আমরা পরামর্শ দিই, তোমরা বাসার যে টুকিটাকি কাজ থাকে, যেমন নিজের জামা কাপড় ধোয়া, এই সমস্ত করবে, তোমাদের শরীর সুস্থ থাকবে। ওরা কত দুর্দান্ত কাজ করে চিন্তা করতে পারো তোমরা, যেগুলো অনেক বড়রাও আমরাও কষ্ট হয়ে যায়। আমাদের পরিচালক ভাই অনেক পরিশ্রম করে আপনাদেরকে এই ভিডিও উপহার দেওয়ার জন্য জাল যেটি পাকিয়ে গিয়েছিল সেটি ওরাম ঠিকঠাক করে এখন আবার শুরু করেছে। আমরা দেখছি সমস্ত জাল তারা এই বলেশ্বর নদীতে ফেলেছে। দেখুন এই যে এগুলাকে প্লোট বলে, ওরা ট্রলারটাকে ঘুরিয়ে 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 তারা এই জালগুলো ফেলেছে। অনেকগুলো জাল ছিল এখানে, আপনারা দেখেছেন সেই জাল, এই যে জালের যে প্লোট, এই প্লোটগুলো ভাসছে। দেখতে পাচ্ছিস বে অফ বেঙ্গল, ওইদিকে বঙ্গোপসাগর, আবার গাছগাছালি দেখছি, এগুলো মাঝের স্তর, মাঝের স্তরের পিছনেই এই যে সুন্দরবন, সুন্দরবন রয়েছে। আমরা দেখছি আরও কিছু, আরও দুটো ট্রলার তারা মাছ ধরার উদ্দেশ্যে, অর্থাৎ জাল ফেলবে এই নদীতে, সেই উদ্দেশ্যে তারা ঘাট ছেড়ে এই কুল ছেড়ে চলে যাচ্ছে। ওই যে দেখছি আমরা, হ্যাঁ, ওরা যাচ্ছে আরও সুন্দরবনের কাছাকাছি। এই অঞ্চলটার নাম হলো শরণখোলা উপজেলা। তোমরা হয়তো জানো 2007 সালে সিডর হয়েছিল 15 নভেম্বর, আর তখন এই শরণখোলার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, কারণ এখানে প্রচুর মারা গিয়েছিল সেই সিডরের ভয়াল আঘাতে। তা আমরা এখন কথা বলবো এই খুদে জেলেদের সাথে, ওরা কিভাবে কি মাছ ধরে, ওদের অভিজ্ঞতা নিয়ে। কিসে পড়াশোনা করে? ক্লাস ফোরে। ও আচ্ছা আচ্ছা। তা বলছি যে এইখানে যে মাছ ধরো, তাতে পড়াশোনা ক্ষতি হয়? না না। কেন? এই যে অবসর টাইম, এই যে কোয়ারেন্টাইন দিয়েছে, তার জন্যই তো এখন আমরা মাছ ধরতেছি। ও আচ্ছা আচ্ছা। নাই, তোমাদের মাছ ধরা শিখাইছে কে? শিখাইছে তো আমার বাবা মারা ধরে। বাবা ধরে না, মামুরা এরা ধরে। এখন আমার প্রশ্ন হলো, তোমরা যে এই যে জালটা ফেললে,
হ্যাঁ, আচ্ছা মাছ কিভাবে এই জালে আটকা পড়ে সেই অভিজ্ঞতাটা এখন এদিক দিয়ে আসবে। কোন দিক থেকে আসবে? এদিক থেকে আসবে। ওদিকটা কি? ওদিকটা সাগরের অংশ। সাগরের অংশ থেকে আসবে, আসার পর জালটা থম দেবে, থম দেওয়ার পরে দোয়ারে দোয়ারে মাছটা দৌড় দেবে, দৌড় দেওয়ার পরে জালে বাইতে দেবে, তারপর মুক্তি পর আমরা মাছ জালটা উঠিয়ে ফেলো। মানে কি ভাটির সময় উঠাবা না এমনি জোয়ারের পানির একটা স্রোত থাকে যে নদী ভরে যায় যেতে থাকে ওই দিকটায়, আর একটা সময় আসে যখন পানি আর যায় না, থমকে থাকে। এই থমকে থাকে কয় কয় ঘন্টা? আধা ঘন্টার মধ্যে যে পানি থমকে যায় তখন তারা জালটি তুলে ফেলে, এই তো? আচ্ছা, সুন্দর অভিজ্ঞতা আজকে হলো এই বলেশ্বর নদীতে মাছ ধরতে এসে। তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। তুমি পড়াশোনা করো? কিসে? তুমি ওপরে পড়ো? গুড গুড। মাদ্রাসায়? কোন মাদ্রাসায়? আচ্ছা আচ্ছা, মাছ ধরার অভিজ্ঞতা কেমন তোমার? ভালো। ভালো ভালো লাগে মাছ ধরতে? কি কি মাছ পাও এই নদী থেকে? পোয়া মাছ, ইলিশা মাছ, এবার মনে করেন আরো বিভিন্ন ধরনের মাছ। আচ্ছা আচ্ছা, পোয়া মাছ? পোয়া পোয়া না পোমা? পোমা মাছ, ইলশা মাছ। আচ্ছা, আর যে রামসোস মাছ পাও এখানে পাওয়া যায়, ক্যাটফিশ বলে ওটাকে, আর কাঁকড়া কি এই নদীতে পাওয়া যায়? কাঁকড়াও? ছোট ছোট কাঁকড়া, বড় বড় তো পাওয়া যায়। এই এই ড্রামটা ছেড়ে দেওয়া হলে এইটা হলো চিহ্ন যে এই পর্যন্ত, এই পর্যন্ত কি জাল আছে, আর আমরা চলে যাব এই জালের আরেক মাথায়। বন্ধুরা, আস্তে আস্তে সরে যাবে না এই এই যে ড্রামটা যে ফেলছো, এটা সরে যাবে না অন্য দিকে? ও জালে যাবে না, না চালাই এখন ওটা বাস্তব। ও আর মারবা, ও হ্যাঁ, এই জালের অন্য মাথায় এখন যাচ্ছি আমরা, যে মাথা থেকে জাল ফালানো শুরু করেছে সেই মাথায় আমরা যাচ্ছি এখন। ওখানে যাওয়া হবে এই জন্য যে জাল কোথাও বেঁধে গেছে কিনা বা কোথাও জাল ডাল জালটা ঠিক আছে কিনা, যেখানে ফালানো হয়েছে সেই জালটা অন্য কোথাও গিয়ে পেঁচে গেছে কিনা, এইগুলো পরীক্ষা করার জন্য আমরা এখন ওই মাথায় যাচ্ছি। আর এই মাথায় একটা ড্রাম, ওই যে দেখা যায় ড্রাম ফেলে রেখে এসেছি ওই জালের সাথে বেঁধে, এটা হলো চিহ্ন যে ওই জালের এই মাথাটা এইদিকে। যে আমরা দেখছি ব্লকগুলো ভাসছে, দেখা যাচ্ছে এই হলো রাউন্ড শেপ হয়ে নদীতে জাল ফেলানো হয়েছে, ওই পতাকা থেকে শুরু করে। কি এখন কি হয়েছে, জাল আটকে গেছে নাকি? প্যাঁচ ছিল না? ধারে দেখছি আরেকটা নৌকা জাল ফেলছে, তারাও মাছ ধরবে। ওই যে আরেকটা নৌকো ট্রলার জাল ফেলার উদ্দেশ্যে যাচ্ছে। তোমার নাম কি? হেলাল মাহমুদ। আচ্ছা, কি পড়াশোনা করো? হয় মানে ইয়েস, হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণীতে, সমাপনীর বছর। শহরের ছেলে মেয়েদের ধুম পড়ে যায় পড়াশোনার চাপে, অন্য কিছুই করতে পারে না। আচ্ছা, তো তুমি যে এই কাজ করো তা লেখাপড়াও করো, তো তোমার অসুবিধা হয় না? না, বিকেলে পড়ি, রাত্রে পড়ি। ও ও বলতে চাইছে যে ও যখন কাজের তাগিদ এসে যায়, কাজের ডাক এসে যায়, তখন সে কাজে ঝাঁপিয়ে পড়ে বাবাকে সহযোগিতা করার জন্য, কিন্তু অন্য সময় সে পুষিয়ে নেয়। অর্থাৎ রাতে কখনো কি মাছ ধরতে আসো? হ্যাঁ, রাতে রাতে কখন আসো? কয়টার দিকে?
10টা 11টা ওর সময় জোয়ারের দিক থেকে যখন জোয়ার হয় না আর জোয়ার হয় হলো প্রতিদিন কয়বার দুবার দুবার জোয়ার হয় দুবার জোয়ার দুবার ভাটা দুবার একবার সকালে অর্থাৎ টোটাল বন্ধুরা পৃথিবীতে জোয়ার হয় হলো দুবার আবার ভাটি হয় দুবার এটা হলো 6 ঘন্টা পর পর আফটার 6 আওয়ার তো তুমি কি বললা যে যখন রাতে আসো তখন পরোটা কোন সময় করো বিকালে বা ভোরে অর্থাৎ অন্য সময় পুষিয়ে নেয় যে এই সময় আমাকে পড়তে বসতে হবে আমি কাজকে অর্থাৎ ওরা অর্থনীতি বাড়ির অর্থনীতিকেও সচল রাখে এবং ওদের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার জন্য লেখাপড়াটাকে অর্থাৎ পড়ার জন্য যেমন শিক্ষার কোনো বয়স নেই তেমনি ওদের স্লোগান হচ্ছে পড়ার কোনো সময় নেই যদি সেটা হয় গোধূলির সময় তাহলে গোধূলির সময়ও ওরা পড়াশোনা করে ধন্যবাদ এসব জেলেদের কারণ এরাই এরাই কিন্তু আমাদের মুখে অন্ন তুলে দেয় আমরা শহরে যে যাই করি না কেন টাই ঝুলিয়ে যাই ইনকাম করি না কেন শুধু খাওয়ার জন্য আর সেই যা খাবো তা তারা আমাদের জুটিয়ে দেয় সো আমরা তাদেরকে ঘৃণা করব না আমরা অনেক সময় জেলেদের চাষিদের ঘৃণা করি এই কাজটা আমাদের কখনোই করব না চাইলে বললে ঘৃণা করে হ্যাঁ চা সব ঘৃণা করে এই ট্রলারটা আসছে সাগর থেকে এই সাগরের ট্রলার দেখুন এটা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে সাগর থেকে পতাকা দেখা যাচ্ছে আবার পেড়ি দেখা যাচ্ছে পাশে সাদা এই পতাকা থাকার কারণেই আপনি বুঝতে পারবেন এই ধরনের ট্রলার সাগরে যায় মাছ ধরতে আমরা দেখছি একটি ট্রলার মাছ ধরে নিয়ে এসেছে সাগর থেকে সাগর রয়েছে এই দিকটায় বঙ্গোপসাগর আবার পাশেই আছে আমাদের প্রিয় সুন্দরবন যে কিনা আমাদের মায়ের মতো আঁচল দিয়ে এই অঞ্চলকে স্নেহের ছায়াতলে রক্ষা করে চলেছে প্রতি বছর বন্যায় বাধা পাতে বাধা ওই যে লগিতে ওই কষায় আর এদিকে বাইরে বাধা পাতেছে বেড়ারা বাধা পাতে এই যে টলার দেখা যাচ্ছে এই বড় হলুদ ভারত দিয়ে আসেছে বাংলাদেশে ঢুকে পড়েছে অবৈধ মাল লয়ে তারপরে পুলিশ এবং নৌবাহিনী এটাকে ধরে এনেছে কোন জেলেদেরও ধরে আনছিল হ্যাঁ তাকে নিয়ে এখন থানায় থানায় আছে পরে তো কোন থানায় এখন শরণখোলা থানায় নিছে না প্রথমে তো শরণখোলা নিছে এখন আর নাই তার প্রথমে শরণখোলা নিছে তারপরে এখান থেকে আর অন্য জায়গা আমরা যেটা জানি আমাদের সমুদ্র সীমার ভিতরে এসে কিন্তু ভারত মাছ আহরণ করতে আসে কারণ বাংলাদেশের এর অঞ্চলে মাছ সুস্বাদু এবং মাছ বেশি ধরা পড়ে তো ইন্ডিয়ার যারা জেলে তারা এই সমুদ্র সীমা অতিক্রম করে মাছ যখন ধরে তখন নৌটহল নৌবাহিনীর টলর টহল তারা এটি আটকিয়ে উপকূলের যে প্রশাসন তাদেরকে হস্তান্তর করে জেলেদেরকে আটকিয়ে তেমনিভাবে বছর হয়ে গেল এই যে ট্রলারটি আটকা পড়ে আছে এটি সরকারিভাবে দুই দেশের সরকারি সিদ্ধান্তের পরে ট্রলারটি ফেরত যাবে কি যাবে না সেই পর্যন্ত আটকা থাকবে সংকেত দিচ্ছে এই কারণ হলো এই যে আমাদের জাল ফালানো এটা ঘুরে উ যে দেখুন ঘুরে এই দিক থেকে ফালানো হয়েছে আর ওই দিক থেকে একটা ট্রলার আসছে ট্রলারটা যেন এই জালের ওপাশ থেকে যায় যার কারণে এই যে সংকেত দিচ্ছে দেখুন আপনারা দেখুন সংকেত দিচ্ছে মাছ খাই কিন্তু মাছ আসলে কিভাবে ধরে তা প্রত্যক্ষ করলাম একদম নিজ চোখে খুব কাছ থেকে দারুণ লাগছে বন্ধুরা যা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না বলেশ্বর নদী নিয়ে আমি ছোটবেলায় একটি কবিতা লিখেছিলাম কারণ আমার এলাকা তো এটা আমার জন্মস্থান এখানে এই রায়ন্দায় আমি প্রতিদিন বিকালবেলায় এই এই ব্লকে আসতাম এসে বসতাম এই নদীর রূপ দেখতাম এই নদীতে যে শীতল বাতাস বহে সেই বাতাস উপভোগ করতাম এবং যখন আমি এই এলাকা ছেড়ে যখন আমি চলে যাই খুলনায়
নদীটাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি, কবিতার নাম বলেশ্বর তুমি। সেই কবিতাটা একটু শুনাই বন্ধুরা। সূর্যটা যখন নিদ্রার নেশায় পশ্চিম আকাশে শির অবলীলায়, তখনই মায়ের মতো রূপ যে তোমার ছুটে চলে যায় এই মনটা তাই। পা দুটো স্রোতে ভাসে বসে থাকি কিনারায়, কত নৌকা ভাসে পাজরে তোমার, কত মানুষের জীবিকা জুটাও, কত জনে তব সুদা করে পান তৃষ্ণা মিটায়। সন্ধ্যার পরে যখন শশী উঠে প্রতিবিম্ব তোমার ললাটে এঁকে, অপরূপ রূপবতী দেখায় তোমারে, সে রূপ দেখতে আমি এক ক্রোশ পথ হাঁটি প্রত্যহ বিকেলে। মা গো আমার সুখ জন্মে তুমি ছিলে, দুঃখের বেলায়ও তুমি, তোমার সাথে দেখা হয় তাই প্রত্যহ এ বেলায়। মা গো বলেশ্বর তুমি রাগ করো না, যত দূর থাকি যখন নিরালায়, তোমার কথা ভাবি আমি আপন হিয়ায়। একটু চলার মানছে না, মানছে না, আমাদের সংকেত মানছে না, এইদিকটা জাল ফালানো, তারপরও সে পার থেকে না গিয়ে মাঝখান থেকে যাচ্ছে, যার কারণে এই ট্রলারটিকে তারা মানানোর জন্য সেখানে যাচ্ছে। এই যে সংকেত দিচ্ছিল, ঢেউ দেবে কিন্তু ভাইয়া, ট্রলারটি মানেনি, আরেকজন দাওয়া করতেছে না ভাইয়া আর কি প্রশ্ন করবে। ট্রলারের সাথে সাথে কেন গেছিলা? ওই জালটা ওরা বাঁধিয়ে লই গেলে, জাল সাপ টাইনে লই যে বড় পাংখা তো, বিয়ের লাবর এটা জাল সাপ পাংখায় লই যে কথা, এটা এই জন্য পিছনে পিছনে গেছো যেন জাল না সেরে না সেরে। আচ্ছা আচ্ছা, সংকেত দিচ্ছি ডাবল দিয়ে রেখে তো যায় না। ও কি করতে বলছো? ওটা সংকেত দিছি জালটা যেন না সেরে পাংখায়, বড় বোট না, বড় পাংখাইতে জাল ফেলে জাল টাইনে। তা কি যেন না করে, যাইবে কিভাবে? যাইবে সলো দিয়ে, টাবের দিয়ে, মেশিন সলো দিয়ে। ও মেশিন সলো দিয়ে গেলে তাহলে আর বাঁচবে না, তাইলে বাঁচবে না। তখন দেখলেন আমাদের ট্রলারটি একটি বড় ট্রলার, একটা সাগর থেকে যে ট্রলারটা এসেছিল সেই ট্রলারটিকে ধাওয়া করছিল। আসলে ধাওয়াটা ওই রকম ধাওয়া না, ধাওয়া বল শব্দটা মনে হয় যেন তাদেরকে ধরার জন্য বা তাদেরকে পানিশমেন্ট করার জন্য, জাস্ট ওরকম না। আমরা যে জালটা ফেললাম, জালটা ফেললাম অনেক দূরে, স্রোতে এই পর্যন্ত চলে এসেছে দেখুন। এই তা এই এখান থেকে যে কোনো ট্রলার যেন এই জালের উপর থেকে না যায়, যার কারণে লাল গামছা দিয়ে এই জেলেরা সংকেত দেয় এই পাশ দিয়ে যাওয়ার জন্য। কিন্তু একটি ট্রলার ইতিমধ্যে আমরা দেখলাম এটি সেই সংকেত তারা মানেনি, যার কারণে আমাদের ট্রলারটি ওই ট্রলারের পিছনে পিছনে ধাওয়া করেছিল, যাতে তাদের ইঞ্জিনটা একটু স্লো করে। হ্যাঁ, তারা ইঞ্জিনটা পরবর্তীতে একটু স্লো করছিল। যদি কোনো জেলেরা এরকম জাল ছিঁড়ে নিয়ে যায়, সেক্ষেত্রে ওদের কিছু করার নেই, একটু শুনি তো ওদের কাছে, এই এই যদি তোমাদের জালটা ছিঁড়ে নিয়ে যেত তাহলে কি কিছু করতে পারতা তো? না না, বিষয়টি হলো যে দেশে আইন কিন্তু আছে, সবাইনি আছে, আইন সবাইনি আছে, যেহেতু ওরা খুদে ব্যবসায়ী, খুদে জেলে, ওদের একটু আয়োজন করতে অনেক কিছু করে তারপর আয়োজন করতে হয়, তবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে ওরা একদম পথে বসে যায়। যেমন এই জালটি যদি ছিঁড়েই যেত তাহলে ওদের করার কিছুই ছিল না। তো সেক্ষেত্রে জেলেদের জন্য আমাদের দাবি হলো
ওরা আইনি যদি কোনো সহায়তা পেতে চায় এমন একটি নাম্বার পায় প্রতিকার পাওয়ার জন্য অর্থাৎ নদীতে বসে তাৎক্ষণিকভাবে কল করলে এদের থানায় প্রশাসনে এরা যেন সামনের বোর্ডটাকে ধরার ব্যবস্থার জন্য স্পিড বোর্ড হোক হ্যাঁ স্পিড বোর্ড হোক বা যে ব্যবস্থা সেটা তো সরকারই নেবে কিন্তু আমাদের মূল দাবি হলো সেটাকে ধরার জন্য বা তাকে পানিশমেন্ট করার জন্য কিভাবে এরা উপকৃত হতে পারে। আমরা দেখছি তুষখালী থেকে একটি লঞ্চ আসছে, ছোট লঞ্চ, একদম একতলা ছোট লঞ্চ। আমাদের নৌ যোগাযোগ, নৌ রুট বাংলাদেশের একে জীবিত রাখাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এটি রায়ন্দা লঞ্চ ঘাটে যাবে, সেখানে ভিড়বে, আবার প্রতিদিন এটি ওই রায়ন্দা লঞ্চ ঘাট থেকে যায় তুষখালীতে, আবার তুষখালী থেকে আসে এরকম সকালবেলায়, ডেলি একবার যায় একবারই আসে। এই লঞ্চে করে যে তুষখালী যায়, সেই তুষখালীর উপরে আবার আরেকটি ইকো পার্ক আছে, হরিণপালা ইকো পার্ক নামে পরিচিত। আপনাদেরকে সে ভিডিও এর আগে এই আমার চ্যানেলেই আছে, আপনারা হয়তো দেখেছেন, আর যারা দেখেননি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, সেখানে লিংক দেওয়া আছে। এখানে একটি ইকো পার্ক আছে সুন্দর, সেখানে সবাই আসে, হরিণ আছে সেই ইকো পার্কে, জীবিত হরিণ আপনারা দেখতে পাবেন এসে। বাসাইলি রে আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে, কূল নাই কিনার নাই নাই কো দরিয়ার পারি, নাই কুদরিয়ার পারি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, কুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, ও কুল দরিয়ার মাঝে কুল নাই রে। বাংলার প্রকৃতি, বাংলার নদী, এগুলো আমাদের মনকে কেড়ে নেয়। পৃথিবীর অনেক দেশেই অনেক মানুষ গিয়েছে এবং তারা আসলে তাদের মুখ থেকে যেটা শুনেছি যে অন্য দেশে গিয়ে তাদের মন এই বাংলার যে সবুজ শ্যামল নদী এগুলোর মাঝেই তাদের মন টেনেছে। এই নদীতে নামার লোভ সামলাইতে কেউ পারে না, ঠিক আছে, যদি আপনার মায়া থাকতে হবে সেই নদী এবং পানির সাথে, সেই মায়াটা যারা আছে তারা কখনো এই লোভ সামলাইতে পারে না। আমারও অবশ্য জিভে জল চলে এসেছে, তবে লাভ দিয়ে না, কারণ স্রোত থাকতে পারে, নিচে টানতে পারে, আপনি আস্তে নেমে যান, ধরে ধরে নামেন নদীতে। আসলে নামা, এইসব নদীতে নামা অনেকটা রিস্কও বটে। এই যে দেখুন নামছে, ফিলিংস, হোয়াটস ইউর ফিলিংস ইন দা বালেশ্বরে ইন দা বাট সাম ফিয়ার বিকজ দেয়ার মে বি ক্রোকোডাইল অর এনি ফেরোশাস অ্যানিমেল ইন দা রিভার, বাট ভেরি অ্যামিউজমেন্ট, ভেরি অ্যামিউজমেন্ট, ইট ক্যান নট বি এক্সপ্রেস বাই ওয়ার্ড। স্রোত আছে, নিচে স্রোত আছে, হ্যাঁ স্রোত টের পাচ্ছেন, হর্স ফ্লিংস জটিল লাগতেছে, করে কিরকম। আচ্ছা উহ।
আসলে নদীতে গোসল করার যে লোভ, এই লোভ কেউ সামলাইতে পারে না। না, শেষ পর্যন্ত পারল না পরিচালক। সেই শৈশবের স্মৃতি, এক সময় এই নদীর সাথে মিশে থাকা, যখন পা ঝুলিয়ে বসে থাকতো বলকে উপকূলে, এখন ডুবাতে নামছে। তবে আমাদের এই কাজটি কিন্তু যারা শহরবাসী সাঁতার শত জানলেও এসে করতে যেন না, কারণ এখানে এক কাজ করে ভয়। যেমন প্রথম আমি নামছিলাম অনেকদিন পর এই মাত্র, তখন আমার ভয় করছে একা একা। ওরা আমাকে সাহস দিয়েছে যখন ওরা নেমেছে, তখন আমিও সাহস পাই এবং আপনাদের এতই সাহস পাই যে আমার সেই ছোট্টবেলায় যে ডিগবাজি খেতাম, এই আজকে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমার বাড়ির পুকুরে কিন্তু আমি গোসল করতাম, কিন্তু পুকুরে গোসল করলেও পুকুরে বা লেকে কখনোই আমি এই ডিগবাজি দিইনি এই বড় হবার পরে। নদীর জলে ছেনান কত যে মজার, অনেক মনের খোরাকের জন্য মানুষ কত দূর যায়। এই নদীতে যখন স্রোত থাকে তখন অনেক স্রোত থাকে, তখন অবশ্য নামা খুবই দুষ্কর। এখন অত স্রোত নেই, এখন জোয়ারও নেই, ভাটাও নেই, নদীর পানি একদম শান্ত। আরেকটু পরে যখন ভাটি হবে তখন আমরা মাছ ধরব, জাল তুলে নিব, তাই না? ওজন বড় একটা মাছ উঠছে, হ্যাঁ তিমি মাছ, তিমি মাছের ছাও। অনেক ভালো লাগছে নদীতে গোসল করে। নদীর পাড়ে গোসল করা হয়েছে অনেক, কিন্তু নদীর মাঝখানে গোসল করা হয়নি। এবারই প্রথম বলেশ্বর নদীর মাঝখানে গোসল করলাম। পুরা তৈরি হচ্ছে, বেশ কিছু সময় অপেক্ষার পর, বিশ্রাম নেবার পর এবার ওরা মাছ আহরণ করবে। ওদের অভিজ্ঞতা হয়ে গেছে যে কত দূরে ফেললে জলে ভাসতে ভাসতে ওদের বাড়ির কাছে এসে মাছ ধরার সময় হবে। কি বৃষ্টি পড়তেছে? আমরা দেখছি দূরে বৃষ্টি হচ্ছে। ওই যে দেখুন আফসা হয়ে গেছে সম্পূর্ণ ওই অংশগুলো, এখান থেকে আগে ওইখানের যে গাছগাছালিটা স্পষ্ট দেখা যেত, এখন আফসা হয়েছে, অর্থাৎ ওদিকে বৃষ্টি পড়ছে। আর আমাদের জেলেরা এখন জাল উঠাচ্ছে, মাছ এখন তারা আহরণ করবে এই বলেশ্বর নদী থেকে। বন্ধুরা আপনারা প্রত্যক্ষ করুন কীভাবে জেলেরা মাছ ধরে। এখন আমরা যে পরিশ্রম করলাম, সেই সকাল থেকে আপনারা দেখলেন আমাদের যে উদ্দেশ্য এই বলেশ্বর নদী থেকে মাছ আহরণ করবো, সেই মাছ আহরণের প্রায় সমাপ্ত পর্যায়ে এসেছি। এখন আমরা জাল খুলছি, মাছ আপনাদের দেখাতে পারবো ধরা। মাছ উঠবে হয়তো জালে, এখন পর্যন্ত মাছ উঠেনি। ছাউনির মধ্যে আমরা ঢুকছি, বাহিরে বৃষ্টি, এই অবস্থা দেখুন, যার কারণে আমাকে এটা কি ছাউনি বলে নাকি? হ্যাঁ, এই যে কাঁকড়া উঠছে একটা। জীবিত ইলিশ একদম, আপনারা দেখতে পাবেন এখন জীবিত ইলিশ। এই যে দেখুন জীবিত ইলিশ, এই যে জীবিত ইলিশ, এই
ইলিশ মাছ এটা একটা ইলিশ মাছ আল্লাহ তুমি দেখো কি মরে গেছে না হ্যাঁ পাই নদীতে স্রোত বাড়ছে, প্রচুর স্রোত বাড়তেছে আস্তে আস্তে, বাতাস আর সাথে বাতাস বইছে, নদীর স্রোত বাড়ছে এই পর্যায়ে এখন, এবং বৃষ্টিও আসছে। ক্রমে নদীর স্রোত বাড়ছে, আমাদের নৌকা দুলছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নদী পানি কতটা স্রোত হচ্ছে, এখন বাড়ছে নদীর স্রোত, বাইরে বৃষ্টি হচ্ছে তাই পর্দা নামিয়ে দিয়েছে। এরকম যারা মাছ ধরে, বাইরে বৃষ্টি হলে এই পাটা তুলের ভিতরে তাদের মাথা গুজায় এই পাটা তুলে এই ছাউনিতে, আর এবং এরকম পর্দা নিয়ে যায় বাইরে বৃষ্টি, যার কারণে আমি এই ক্যামেরা নিয়ে ছাউনির মধ্যে আছি। এই যে জীবিত মাছ, এই যে দেখুন জীবিত ইলিশ মাছ আরও আছে, যে প্রচুর ঢেউ হচ্ছে এখন, ওই যে আমাদের, হ্যাঁ আপনিও সাবধান হন, ঠিক আছে, আমাদের এই নৌকা দুলছে দেখুন। তো মূল বিষয় যেটা হলো, আমরা প্রচারণা শুনি প্রায় যে ঝাটকা ধরবেন না, ভালো প্রচার, ঝাটকা ধরা ঠিক না, কিন্তু এখানে আমি দেখলাম যে জালে বেঁধে ঝাটকায় ইলিশ মাছ মারা যাচ্ছে, এমনি মারা যাচ্ছে, ওই মৃত অবস্থায় ইলিশ মাছ তুলছে। তো সেই ইলিশ মাছ তো এমনিতেই মারা যাচ্ছে, ঝাটকা তোলার আগেই মারা যাচ্ছে, তো এই অবস্থায় ঝাটকাগুলো তো এমনিতেই তুলতে হয়, তাদের বাধ্য হয়ে হলেও তুলতে হয়। এই ইলিশ মাছ আরেকটি বেঁধেছে, হ্যাঁ মুখনারায়, এই যে মুখনারায় একদম দেও এখানে, এই যে ইলিশ মাছটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মারা গেছে, এই যে এখনো লড়তেছে, এই যে দেখুন মারা যাচ্ছে, মারা যাচ্ছে, মারা গেছে। এই মাছ ছেড়ে দিয়েও বা কী লাভ, ইলিশ মাছের প্রাণ হলো খুবই ক্ষণ, কই মাছের প্রাণ হলো খুবই শক্ত, আর ইলিশ মাছের প্রাণ খুবই ক্ষণ, এই যে তুললো মারা গেছে। আবার কিছু মাছ আছে ওই জালে বেঁধেই মারা যায়, ওই পানিতে থাকা অবস্থায় ওরা মারা যায়। তবে মৎস্য আইনে আমরা যেটা দেখি যে যখন মা মাছ ডিম পারে তখন আমাদের দেশে 65 দিন অবরোধ থাকে মাছ ধরার ক্ষেত্রে, সেই আইনটা চমৎকার আইন, কারণ ওই সময় যদি জেলেরা মাছ ধরতো তাহলে মাছের উৎপাদন কমে যেত, কিন্তু যে মাছগুলো এই যে জালে আটকা পড়ে মারা যায় সেগুলো নিরুপায় হয়ে হলেও তাদের উঠাতে হয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমি এখন অনুভব করছি, নদীতে প্রচুর স্রোত আপনারা দেখছেন, আল্লাহ ভরসা। ওরা দেখছি ওরা কতটা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের কেমন লাগে একটু জানাবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আপনাদের জন্য অনেকটা
কষ্ট করে কতটা কষ্ট করে ভিডিও সংগ্রহ করি, যার এই পরিশ্রম সার্থকতা পায় যখন আপনাদের কমেন্ট শোনা যায়, কমেন্ট পাওয়া যায়, আপনারা সাবস্ক্রাইব করেন এর মাধ্যমে। কি মাছ উঠছে? এটা কি মাছ উঠছে আমরা একটু দেখি তো। হ্যাঁ, গুড়ি একটা পোমা মাছ উঠছে, ছোট একটা পোমা মাছ উঠছে। আমরা দেখলাম এই যে এখানে একটা পোমা মাছ ধরছে, আপনারা দেখুন এই যে পোমা মাছ। এই এলাকার ভাষায় পোমা মাছ বলে। আপনাদের এলাকায় এই মাছটাকে কি মাছ বলে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এই এলাকায় পোমা মাছ বলে। বন্ধুরা, আপনাদের মধ্য থেকে কেউ যদি আমাদের সফর সঙ্গী হতে চান, যোগাযোগ করবেন কমেন্টসের মাধ্যমে। আমরা এদের থেকেই আমরা আমাদের সফর সঙ্গী হিসাবে আমাদের ট্রাভেলে অংশগ্রহণ করাবো আপনাদেরও। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখছি জেলেরা মাছ আহরণ করার জন্য জাল টানছে। ইতিমধ্যে কিছু মাছও উত্তোলন হয়েছে আর নদীতে স্রোত বৃষ্টি দুটোই বেড়ে গেছে। নৌকা প্রচুর পরিমাণে দুলছে। আমার পা দেখুন, এই যে ভিজে যাচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি স্রোত। হ্যাঁ, আমি এই ছাউনির নিচে এখন শুয়ে আছি, অবস্থান করছি। শুধু ক্যামেরাটা ভিজে যাবে যার কারণে। আর আমাদের নৌকা দুলছে স্রোতে। আপনারা এই স্রোতের ভিতরে পড়লে হয়তো ভয় পাবেন প্রচুর। আমারও কিছুটা ভয় লাগে। এই যা মাছ, আরেকটি মাছ চলো। ইলিশ মাছ সব শেষ। মাছ আর আছে এই এই নদীতে? এই নদীতে আছে। যখন ঢাকা যাইছি খালি জলে, খালি ওই জাল দিয়ে খেওয়াইতে মাছ পড়তো। বন্ধুরা, আবারও আরেকটা মাছ তুললো। এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ আমরা দেখছি। আরেকটা মাছ আসছে। এক সময় আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, তখন আমার খালুকে দেখতাম ওই নদী সংলগ্ন যে একটা, হ্যাঁ আরেকটা নদী সংলগ্ন যে, এই যে পোমা মাছ উঠছে। তা নদী সংলগ্ন যে খাল আছে, সেই খালে ছোট যে হাতের যে জাল আছে, সেই জাল ছুঁড়ে ফেলতো। ছুঁড়ে ফেললে তাতেই অনেক মাছ উঠত দেখতাম। চিংড়ি মাছ, এই যে পোমা মাছ, রামসোস মাছ, প্রচুর মাছ ছিল এক সময় এই নদীতে। এই নদীতেও জাল ফেললে অনেক মাছ পাওয়া যেত। এই যে আরেকটি, তুমি লাভ দিছো কেন? হ্যাঁ না দিবা। এই যে মাছ, এই যে মাছ দেখুন আপনারা, ইলিশ মাছ তো। কিন্তু এই উঠাতে উঠাইতে এরা মারা যায়, এরা বেশিক্ষণ থাকে না। এই যে দেখুন লটতেছে, মুখ লটতেছে একদম। এই যে ও মারা গেছে, মারা যায়, অল্পতেই মারা যায় ইলিশ মাছ। জোরে আমাদের মাছ ধরা করা শেষ। তাই কয়টা মাছ পাইলা? পাশাপাশি কি জানি ওইটা পোমা মাছ, পোমা মাছ উঠছে। এবার আমরা এই ইলিশ মাছ আপনাদেরকে রান্না করে খেয়ে তারপরে দেখাবো। তাজা টাটকা ইলিশ মাছ। ইলিশের পাটাথন থেকে এই যে পানি জমে গেছে, সেই পানি উঠাচ্ছে। ওটা কি বলে? হেওত। এই বলেশ্বর নদী থেকে আমরা এই মাছ ধরলাম। তা অসাধারণ অনুভূতি। আজকে আপনাদের
দেখালাম কিভাবে ইলিশ মাছ তারা ধরে। আমাদের এই বলেশ্বর নদীর ইলিশ মাছ খুবই সুস্বাদু, পদ্মার পরেই এই ইলিশ মাছ সুস্বাদু। এই অঞ্চলের মানুষগুলো প্রধান জীবিকা নির্বাহ করে এই মৎস্য আহরণ থেকে, সুন্দরবন থেকে। এই যে ইলিশ মাছ তাজা তাজা মাছের গালসি থাকে লাল। তো আমরা এ পর্যায়ে আমাদের মাছ ধরা একদম শেষ। আপনারা দেখুন যে জাল সম্পূর্ণ উঠিয়ে ফেলা হয়েছে। এখন আমরা এই বলেশ্বর নদী থেকে আমরা বিদায় নেব। আল্লাহ হাফেজ ফ্রম বলেশ্বর রিভার। এখন যে মাছ ধরে নিয়ে এসেছি নদী থেকে সেই মাছ এখন উঠছি। আজ তাজা ইলিশ মাছ খাবো নদী থেকে ধরে। একদম টাটকা ইলিশ, এই মাত্র ধরে নিয়ে আসলাম। এই মাছ রান্না করা হবে একদম গ্রামের চুলায়, যে মাটির চুলায় কাঠ দিয়ে। বিসমিল্লাহ, নদীর টাটকা ইলিশ মাছ ধরে এনে খাওয়া হচ্ছে। আনা অনেক সুস্বাদু এসে, খুব ভালো। মোট গাম ঠিক আছে, কি খাচ্ছ?